সবার প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘদিন পর আজকের এই ড্রামাটির সিজন 2 নিয়ে আসার জন্য। তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের এই গল্পে। তার আগে চলো আমরা এই ড্রামাটির সিজন 1 এর লাস্টের কিছুটা সিন দেখে আসি। তাহলে হবে কি, আজকের এই ড্রামাটির সিজন 2 বুঝতে তোমাদের সুবিধা হবে, এমনকি যারা যারা এখনো সিজন 1 পুরো দেখোনি তারা পিন কমেন্টের লিঙ্ক থেকে দেখে আসতে পারো। তাহলে আমি সিজন 1 এর লাস্ট কিছুটা সিন তোমাদের মাঝে প্লে করে দিচ্ছি, এর পরপরই শুরু হয়ে যাবে সিজন 2। যখন মায়ের রিয়ের চোখে তার জন্য সন্দেহ দেখে, তখন মায়ের দৌড়ে সেখান থেকে বেঁচে চলে আসে এবং রিও তার পিছু পিছু চলে আসে। আর তখনই খুব বড় একটা ঢেউ এসে তাদেরকে নদীতে ফেলে দেয়, যেটা দেখে হি তাদের সাহায্য করতে আসে। তখন মাই এবং রিকে বাঁচানোর জন্য যে নিজেই আর সাগর থেকে উঠতে পারে না। আর এখানে সিন কাট হয়ে যায়। তারপরের সিনে আমাদেরকে হসপিটালে দেখানো হয়, যেখানে রি কোমাতে ছিল এবং হিয়ের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তখন রিয়ের দাদা এগুলোর জন্য মাইকে দোষারোপ করছিল, যেটার জন্য মাই পুরোপুরি ভেঙে পড়ছিল। আর রিয়ের দাদা মাই যাতে রিকে আর না দেখতে পারে সেই ব্যবস্থাই করছিল, যেটা মাই একদমই সহ্য করতে পারছিল না। তাই মাই ডিসাইড করে যে ইউনিভার্সিটি এবং এই শহরটি ছেড়ে সে চলে যাবে। এদিকে জিও শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পারে, কারণ রিয়ের দাদার সামনে মায়ের সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। তাই জি মায়ের কাছে এসে তার কাছে মাপ চায় এবং তাকে যেতে মানা করে, কিন্তু মাই কারো কথাই শোনে না, কারণ তার বাবা মা তাকে খুব সাপোর্ট করছিল, যেটা তার জন্য যথেষ্ট ছিল। এদিকে মাই শহর ছেড়ে চলে যাওয়ার আগে রিয়ের বন্ধুদের সাহায্যে শেষবারের মতো রিকে দেখে মাই প্রচুর কান্না করতে থাকে। আর এরপর মায়ের শহর ছেড়ে দেওয়ার দৃশ্যের মাধ্যমেই আজকের এই সিজনটি শেষ হয়। এই সিজনের শুরুতে আমরা মাইকে দেখতে পাই, যে কিনা তার নতুন বাসায় বসে তার বাবা মাকে লেটার লিখছিল। এদিকে মাই এই শহরে এসেছে প্রায় 1 মাস হয়ে গিয়েছে। এখানে মাই তার স্কুলে পড়ার পাশাপাশি একটি ক্যাফেতে পার্ট টাইম জব করে। ঠিক তখনই জিন মাইকে কল করে আর তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আর মাই জিনকে বলে, তুমি আমাকে প্রমিস করো রিয়ের জ্ঞান ফেললে তুমি তাকে কখনোই বলবে না যে আমি কোথায় রয়েছি। ঠিক অন্যদিকে রিয়ের ফ্যামিলির মেম্বারসরা সবাই রিকে নিয়ে চিন্তায় ছিল, কারণ রিয়ের এখনো জ্ঞান ফেরেনি। এর পরের দিন সকালে জিন রিকে দেখার জন্য হসপিটালে চলে আসে আর রিয়ের কাছে গিয়ে রিকে বলে, আরে রি, তোমার এত কাজ পড়ে রয়েছে যেগুলো কিনা তোমার কমপ্লিট করার কথা ছিল, আর সেগুলো না করে কিনা তুমি এখানে আরামে ঘুমাচ্ছ। এর সাথে সাথে জিন তখন রিকে অনেক কথাও শোনায় আর বলে, তুমি কি মায়ের কথা এতদিনে একবারও ভেবেছো? সে এখন কোথায় আছে, কেমন আছে আর কি করছে? আর হ্যাঁ, তোকে এগুলো বলে বা কি লাভ, তুই তো আমার কথা কিছু শুনতেই পাচ্ছিস না। ঠিক অপরদিকে মাই যখন স্কুলে যাচ্ছিল, তখনই কিছু ছেলেরা মাইকে অনেক জ্বালাতে শুরু করে, যেটা দেখে মাই তখন নিজের রাগকে অনেক বেশি কন্ট্রোল করে। কিন্তু এরপর যখনই সে তার রাগ আর কন্ট্রোল করতে পারে না, তখনই সে ওই বদ ছেলেগুলোকে বলে, চলো আমরা একটু সাইডে গিয়ে কথা বলি, কারণ এখানে অনেক মানুষ রয়েছে। যেটা শুনে তো তখন ওই বদ ছেলেগুলো অনেক খুশি হয়ে যায় আর মাইয়ের সাথে খুশি খুশি সাইডে চলে যায়। কিন্তু এখানে এটাই ছিল ওই বদ ছেলেগুলোর জীবনে সব থেকে বড় ভুল, কারণ মাই ওই বদ ছেলেগুলোকে সাইডে নিয়ে গিয়ে ইচ্ছে মতো কিছুক্ষণ পিটুনি দেয়। এদিকে মাই ওই ছেলেগুলোকে মেরে সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে মনে করছিল ও ছেলেগুলোকে মেরেছে যেটা কেউই দেখতে পায়নি। কিন্তু এর কিছুক্ষণ পরে সে জানতে পারে তার ফাইটিং স্কিল স্কুলের সবাই অলরেডি দেখে ফেলেছে, যার কারণে আমাদের মাই তখন সবার কাছে সুপার হিরোইন হয়ে যায়। পরের সিনে আমরা রিয়ের দুজন ফ্রেন্ডকে রিয়ের কাছে দেখতে পাই। ঠিক তখনই রিয়ের হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে আর সে উঠেই সবার প্রথমে তার ওই দুজন ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করে, আমার মাই কোথায়, সে এখন কেমন আছে? আর এখানেই চিন্তা তখন কাট হয়ে যায়। এখানে রিয়ের ফ্রেন্ডরা তাকে কি বলেছে সেটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এর কিছুক্ষণ পরই রিয়ের বাবা মা ও দাদা তার সাথে দেখা করার জন্য চলে আসে আর এখানেও রি জানতে পারে হিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এর পরের দিন সকালে রিয়ের সাথে দেখা করার জন্য জিন চলে আসে। তখন রি জিনকে বলে, তুমি তো নিশ্চয়ই জানো মাই কোথায় রয়েছে, তাই তুমি প্লিজ দয়া করে আমাকে এটা বলো না যে মাই এখন কোথায় সেটা আমি জানি না। যার উত্তরে তখন জিন রিকে বলে, আমি তোমাকে কেন বলবো না যে মাই কোথায় রয়েছে,
তার আগে তুমি আমাকে এটা বলো, তুমি কি এখনো মাইকে খুব ঘৃণা করো? যেটা শুনে তখন রি বলে, আরে আমি কেন মাইকে ঘৃণা করব, ওই দিন তো সব ভুল আমারই ছিল। আমি যদি ওই দিন মাইকে বিশ্বাস করতাম তাহলে সে আমাকে ছেড়ে নদীর কাছে কখনোই চলে যেত না। যেটা শুনে তখন জিন বলে, যাই হোক তাহলে তুমি অন্তত এটা তো অ্যাকসেপ্ট করলে যে আসলে ভুলটা তোমারই ছিল। যার উত্তরে তখন রি বলে, তুমি জানো মাই এখন কোথায় রয়েছে, তাই প্লিজ এটার ফয়দা তুমি এখন উঠিও না, কারণ মাই আমার ছিল, আছে এবং আমারই সব সময় থাকবে। এরপর নেক্সট সিনে আমরা মাইকে তার স্কুল টিচারের সাথে দেখতে পাই, যে কিনা টিচারের সাথে তখন ক্যান্ডো প্র্যাকটিস করছিল, কারণ এখন তো সবাই মায়ের ফাইটিং স্কিল দেখে ফেলেছে, তাই এখন থেকে মাই তার স্কুলের হয়ে ইন্টার ক্যান্ডো কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এর কিছুদিন পর কম্পিটিশন শুরু হলে মাই তখন খুব ভালো ফাইট করে ইন্টার ক্যান্ডো কম্পিটিশনের ফাইনালে পৌঁছে যায় এবং কম্পিটিশনের ফাইনাল দিয়েও সে জিতে যায়। এবং অ্যাট লাস্ট সে জানতে পারে যে তার অপোনেন্ট আর কেউই ছিল না, বরং রি ছিল, যেটা দেখে আমাদের মাই তখন পুরো শকড হয়ে যায়। ঠিক তখনই আমাদের জিন ও রিয়ের কথোপকথনের দিনটি দেখানো হয়, যেখানে জিন সেদিন রিকে সবকিছু খুলে বলে দিয়েছিল যে এখন মাই কোথায় থাকে, কি করে এবং কোন স্কুলে পড়ে, যার জন্যই তো বলি রি তো কিছুই জানে না, তাহলে এখানে কিভাবে কি করে। যাই হোক, এদিকে মাই যখন রিকে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই রি তার হাত ধরে তাকে আটকিয়ে নেয় আর বলে, আমি এটা কখনোই চাই না যে তুমি আমাকে ছেড়ে চলে যাও। যেটা শুনে তখন মাই বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, কারণ আমাদের মধ্যে এখন আর কিছুই নেই। কিন্তু এদিকে রি কি এখন আর কারো কথা শোনার মুডে ছিল? তাই মাই তাকে তখন হঠাৎ করেই কিস করে ফেলে, কারণ সে জানতো যে এটা করলে রি মায়ের হাতটি অবশ্যই ছেড়ে দিবে। ঠিক সেটাই হয় এবং মাই সেখান থেকে চলে যায়। এরপর রাত্রি যখন মাই বসে জিনের সাথে কথা বলছিল তখন জিন তাকে বলে, তুমি আর একটা চান্সকে দিয়েই দেখো। যার উত্তরে তখন মাই বলে, আসলে রিকে চান্স দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখন তাকে ফেস করতে পারবো না। এর পরের দিন সকালে যখন মাই তার স্কুলে ছিল তখন টিচার সবাইকে বলে, আজকে তোমাদের ক্লাসে নতুন একটি স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর সেই নতুন স্টুডেন্টই আর কেউই ছিল না, বরং আমাদের রি ছিল। তখন টিচার রিকে বলে, তুমি এবার তোমার সিটটি চুজ করে নাও। যেটা শুনে তখন রি মায়ের পেছনের সিটটি চুজ করে নেয়, আর এখানে রি হ্যান্ডসাম হওয়ায় তখন ক্লাসের সব মেয়েরা রি এর পেছনে পড়ে যায়। ঠিক অন্য দিকে মাই তখন স্কুল প্রিন্সিপালের কাছে চলে যায় এবং প্রিন্সিপালকে বলে, আমি আমার শিফটটি চেঞ্জ করতে চাই, কারণ আমি কোনোভাবেই রি এর সাথে ক্লাস করতে পারবো না। কিন্তু এখানেও যেহেতু প্রিন্সিপালও রি এর সাথে মিলিত ছিল, তাই উনি তখন মায়ের কথা শোনে না, বরং মাইকে বলে, তুমি এখনই তোমার ক্লাসে যাও এবং ক্লাস অ্যাটেন্ড করো। এরপর নেক্সট সিনে আমরা মাইকে ক্যাফেতে কাজ করতে দেখি। আজকে যেহেতু রিয়ের কারণে সে চিন্তিত ছিল, তাই সে নিজের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারছিল না, যেটা দেখে মায়ের বস তাকে একদিনের জন্য লিভ দিয়ে দেয় আর বলে, তুমি বাসায় চলে যাও এবং রেস্ট করো। এর পরের দিন সকালে যখন মাই স্কুলে যায় তখন সে জানতে পারে যে রি স্কুলের শেফ এনে রেখেছে, কারণ রিয়ের মনে হচ্ছিল মাই আজকাল ঠিক মতো খাবার খাচ্ছে না। দেখেছো তোমরা ছেলেটা মেয়েটার জন্য কত কিছু করছে, কিন্তু মেয়েটা তো নিজের জিদের উপরেই আটকে রয়েছে। যাই হোক, এদিকে মাই তখন ওই শেফের হাতে বানানো নুডলস খায় না, কিন্তু টিচাররা সেগুলো আবার খুব মজা করে খায়। আর এখন তো আমার সত্যি সত্যি মনে হচ্ছিল এখানে তো মায়ের থেকে বেশি টিচাররা বেশি মজা পাচ্ছিল। এরপর মাই যখন নিজের ফ্রেন্ডদের সাথে বসে লাঞ্চ করছিল তখনই রি হঠাৎ করেই সেখানে অ্যানাউন্সমেন্ট করে। আজকের অ্যানাউন্সমেন্টটি শুধুমাত্র ছেলেদের জন্য, আর আজকের অ্যানাউন্সমেন্ট এটা যে আজকে থেকে সব ছেলেরা মায়ের থেকে দূরত্ব বজায় রাখবে, আর আমি যদি কোনো ছেলেকে মায়ের কাছে যেতে দেখি তাহলে দেখো তার আমি কি করি। এরপর যখনই মাই স্কুল থেকে বাসায় যাচ্ছিল ঠিক তখনই রি ও তার দুই বন্ধুর সাথে মিলে মাইকে শুধু ফলো করছিল। এখানে মাইকে রি শুধুমাত্র ফলোই করে না, বরং সে তো মায়ের পাশের রুমে থাকতেও শুরু করে, যেখানে পরের দিন সকালে মাই রিকে তার পাশের রুমে দেখে খুব অবাক হয়ে যায়। যেটা দেখে মাই তখন মনে মনে বলে, আরে ও এখানে কিভাবে আসলো। তখন রি মাইকে বলে, আজকের পর থেকে আমি হলাম তোমার নতুন প্রতিবেশী। যার উত্তরে তখন মাই তাকে বলে,
আচ্ছা, তুমি কি আমাকে এইভাবেই সবসময় ডিস্টার্ব করতে থাকবে? যেটা শুনে রি তখন ইনোসেন্ট ভাবে বলে, আরে আমি তো কিছুই করিনি, আমি তো শুধুমাত্র একটি রুম নিয়েছি, যেটা কিনা আবার তোমার রুমের পাশে। ঠিক এরপর থেকে রি মাইকে সব জায়গায় ফলো করতে শুরু করে। এদিকে রি ও মাই যখন একটি বাসে ছিল, তখন মাই এমন একটা ভান করে যে রি তাকে খুব ডিস্টার্ব করছে, যেটা দেখে বাসে থাকা সকল মানুষরা ভাবতে শুরু করে যে রি মাইকে ডিস্টার্ব করছে, যার জন্য তারা রিকে তখন বাস থেকে বের করে দেয়। এর কিছুক্ষণ পর যখন মাই স্কুলে একা পৌঁছায়, তখন সবাই মাইকে দেখে জিজ্ঞাসা করতে শুরু করে, রি এখনো স্কুলে এসে পৌঁছালো না কেন? যেটা শুনে তখন মাই বলে, আমি জানি না সে কেন এখনো স্কুলে এসে পৌঁছায়নি, আর আমার তো মনে হয় সে আজকে আর স্কুলেই আসবে না। যেটা বলে মাই তখন অনেক খুশি হয়ে যায়, আর ঠিক তখনই সামনে দিয়ে রি চলে আসে। আর পরের দিন সকালে আমাদের মাস্টার রি তখন চেঞ্জ হয়ে যায় শেপ রিয়ে, এবং মায়ের জন্য সে কেকও বানায়। এদিকে যখন রি কেকের ডেকোরেশন করছিল, তখনই তার দরজায় কেউ নক করে। যেটা শুনে তখন রি মনে করে হয়তো মাই এসেছে, কিন্তু এরপর যখন সে দরজাটা খুলে তখন সে দেখতে পায় আসলে এখানে মাই আসেনি, বরং তার আঙ্কেল ও দাদা এসেছে। যেটা দেখে রি তার দাদাকে বাসার ভেতর নিয়ে আসে, যেখানে রিয়ের দাদা তাকে বলে, তুমি বাসা থেকে পালিয়ে এসেছো শুধুমাত্র এখানে থাকার জন্য? তুমি লং ফ্যামিলির একমাত্র সন্তান, তুমি কবে থেকে আবার রান্নাঘরে কাজ করতে শুরু করেছো? ঠিক তখনই রিয়ের দাদা টেবিলে রাখা ওই কেকটি দেখে তার উপরে লেখা নামটি তখন পড়ে নেয় এবং বলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে এই কেকটি তুমি একটি মেয়ের জন্য বানিয়েছ, আর এইভাবে তুমি নিজেকে বরবাদ করে দিচ্ছ। যেটা শুনে তখন রি বলে, আমি তো শুধুমাত্র মাইকে আমার জীবনে আবারও ফেরত আনার চেষ্টা করছি। যার উত্তরে তার দাদা তাকে বলে, তুমি এটা কিভাবে ভাবতে পারো? ঠিক এটা বলে রিয়ের দাদা রিয়ের আঙ্কেলকে বলে, এখনই রিকে বাইরে নিয়ে আসো এবং বাসায় নিয়ে চলো। যেটা শুনে তখন রি বলে, আপনারা দুজন মিলে কি এখন আমাকে কিডন্যাপ করবেন? যেটা শুনে তার দাদা বলে, তাহলে এসব এখন তোমার জন্য কিডন্যাপিং? তখন রি বলে, হ্যাঁ অবশ্যই, আর আপনারা কখনোই আমাকে এক জায়গায় আটকে রাখতে পারবেন না, আমি সুযোগ পেলেই আবারও সেখান থেকে পালাবো। যেটা শুনে তার দাদা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তুমি টাকা ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে। যেটা শুনে রি তখন অনেক রেগে যায়, আর সে নিজের ওয়ালেট থেকে সব টাকা বের করে তার দাদার সামনে ফেলে দেয় এবং সব ক্রেডিট কার্ড সেখানেই কাছে দিয়ে কেটে ফেলে। এর মানে রিয়ের কাছে এখন একটুও টাকা নেই। তখন তার দাদা বলে, ওকে তাহলে আমিও দেখবো তুমি আমার টাকা ছাড়া কিভাবে চলো। যেটা শুনে তখন রি রেগে গিয়ে বলে, লং ফ্যামিলির টাকা না নিয়েও এখন আমি লং রেই আছি। ঠিক অন্যদিকে আমরা রিয়ের ওই ফ্রেন্ডসদেরকে দেখি, যারা দুজন অনেক চিন্তিত ছিল আর তাদের একটু ভালো লাগছিল না রিকে ছাড়া, যার জন্য তারা দুজন তখন রিয়ের সাথে দেখা করার জন্য সিদ্ধান্ত নেয় এবং তারা দুজন কিছুক্ষণ পরেই রিয়ের কাছে পৌঁছে যায়, যেখানে রিয়ের দুজন ফ্রেন্ডই তাকে অনেকভাবে মানানোর চেষ্টা করে আর বলে, বস প্লিজ আমাদের সাথে বাসায় চলুন। কিন্তু রি তাদের কোনো কথাই শুনে না এবং বলে, আমি তো এখান থেকে ঠিক তখনই যাব যখন মাই এখান থেকে চলে যাবে। ঠিক তখনই তারা সবাই জানালার বাহিরে একটি কালো গাড়ি দেখতে পায়, যেটা অনেকক্ষণ যাবৎ রিয়ের ফ্রেন্ডের পিছু করছিল। এরপর রি তার দুজন ফ্রেন্ডকে বলে, তোমরা এখন এখান থেকে যেতে পারো, কারণ আমি ওই বুড়োকে বলে দিয়েছি আমি কারো সাহায্য নিব না। এদিকে রিয়ের দুজন ফ্রেন্ডরা তাকে টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রি সেগুলো নেয় না। পরের দিন সকালে আমরা দেখতে পাই রি মাইকে ফলো করছে, যেটা দেখে মাই তখন অনেক ইরিটেট হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? যেটা শুনে তখন রি বলে, আমি তোমার রেসপন্সিবিলিটি নিচ্ছি, ধরো তোমাকে যদি রাস্তায় কোনো গুন্ডা বা গ্যাংস্টার ডিস্টার্ব করে তাহলে তোমাকে কে বাঁচাবে? ঠিক এই জন্যই আমি তোমাকে পিছু করছি। এদিকে রি মাইকে তখন ক্যাফেতেও ফলো করতে শুরু করে, যেখানে কিনা মাই কাজ করতো, আর সেখানে রিয়ের সাথে একটি কাস্টমারের ঝগড়াও হয় কারণ কাস্টমারটি মাইকে অনেক ডিস্টার্ব করছিল। ঠিক তখনই সেখানে মায়ের বস চলে আসে এবং পরিস্থিতিটা সামলে নেয়। এর কিছুক্ষণ পরে আমরা এই তিনজনকে গার্ডেনে বসে থাকতে দেখি, যেখানে মায়ের বস মাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা এটা কি তোমার বয়ফ্রেন্ড? যার উত্তরে মাই তখন কিছুই বলে না। এদিকে রিয়ের কথা শুনে মায়ের বসও অনেক হাসছিল, কারণ রি এখানে কথাগুলো এমন ভাবে বলছিল যেটা শুনে যে কেউ হাসবে। এদিকে কিছুক্ষণ পর যখন মাই ক্যাফের ভেতরে চলে যায়, তখন মায়ের বস রিকে বলে, আমি জানি না তোমাদের মধ্যে আসলে কি হয়েছে,
কিন্তু তুমি এখানে মাইকে নিতে এসেছো, তাই আমি তোমাকে একটি অ্যাডভাইস দিতে চাচ্ছি। আসলে যারা রিলেশনশিপে আছে তাদের মধ্যে কিছুটা সময়ের জন্য একটা ডিস্টেন্স থাকা দরকার, কারণ যত ডিস্টেন্স বাড়বে মানুষ একজন আরেকজনকে তত বেশি ভালোবাসতে শুরু করবে। এর পরের দিন সকালে যখন টিচার স্কুলে পড়াচ্ছিল, তখন রি অনেক মনোযোগ সহকারে পড়াশোনা করছিল, যাকে দেখে মাই অনেকটা শকড হয়ে যায়। আর যখন ক্লাস শেষ হয় তখন মাই রিকে বলে, তুমি ক্লাসে আজ ঘুমালে না কেন? যেটা শুনে তখন রি বলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সারা ক্লাস পরে শুধুমাত্র আমাকেই দেখেছো? যার উত্তরে তখন মাই বলে, কি তোমাকে দেখছিল? ও আসলে তো একবার আমার চোখ হঠাৎ করেই চলে গিয়েছিল তোমার দিকে, তাছাড়া আর কিছুই না। পরের সিনে রাত্রে আমরা মাই ও রিকে রেস্টুরেন্টে দেখি, যেখানে তারা দুজন তখন খাবার খেতে এসেছিল। যেখানে প্রথমে তো রি অনেক খুশি হচ্ছিল, কিন্তু এরপর যখন তার মনে পড়ে আসলে তার কাছে তো কোনো টাকাই নেই আর না কোনো কার্ড রয়েছে, যার জন্য তখন সে ওয়েটারকে ডাকে আর বলে, আপনাদের এখানের খাবার একটুও মজা না। ঠিক এটা বলে রি সেখান থেকে মাইকে নিয়ে চলে আসে, যেটা দেখে মাই তখন বলে, আরে এটা তুমি কি করছো? যার উত্তরে তখন রি বলে, আসলে আমার একটা সারপ্রাইজের কথা মনে পড়েছে, যেটা আমি স্পেশালি তোমার জন্য প্ল্যান করেছি। তখন মাই বলে, হ্যাঁ ওটা তো ঠিক আছে, কিন্তু তোমার ওইভাবে ওয়েটারের সাথে কথা বলা একদমই ঠিক হয়নি। এরপর রি মাইকে সিধা তার বাসায় নিয়ে আসে আর মাইকে নিজের হাতে বানানো কেকটি দেখায়, যেটা দেখে মাই মনে মনে ভাবতে শুরু করে, রিকে তাহলে সত্যি সত্যি বদলে যাচ্ছে, কিন্তু আমার তো এখানে এখনো মনে হচ্ছে না যে কেকটা রি বানিয়েছে। এরপর মাই রিকে বলে, তুমি আমার নামটি এত বাজেভাবে লিখেছো কেন? যেটা শুনে তখন রি বলে, আরে তুমি শুধুমাত্র নামটি দেখছো কেন, তুমি একবার কেকটা একটু খেয়েই দেখো। এরপর যখনই মাই কেকটি খায়, ঠিক তখনই কেকটি খেতেই তার ফেজের এক্সপ্রেশন পুরো চেঞ্জ হয়ে যায় আর সে রিকে জিজ্ঞাসা করে, তুমি এটাতে কি দিয়েছো? তখন রি বলে, আমি এটাতে কি দিয়েছি, দাঁড়াও এক মিনিট আমি তোমাকে বলছি। এরপর কিছুক্ষণ ভেবে রি তখন বলে, আসলে আমি এটাতে ডিম দিয়েছি, ময়দা দিয়েছি আর চিনি দিয়েছি। যেটা শুনে তখন মাই বলে, তুমি কি শিওর এটাতে তুমি চিনি দিয়েছো? যেটা শুনে এরপর যখনই রি কেকটি খায় তখনই সে বলে ওঠে, আরে কেকটা তো সল্টি কিভাবে হলো? এরপর তারা দুজন একসাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করে এবং কিছুক্ষণ পরই মাই বলে ওঠে, আমার লেট হয়ে যাচ্ছে। এটা বলে সে তার রুমে চলে যায়। পরের দিন সকালে যখন মাই ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তার বাড়িওয়ালা রিয়ের উপর অনেক চিল্লাচ্ছে, কারণ সে বাড়ি ভাড়া দেয়নি। তখন মাইয়ের বাড়িওয়ালা রিকে বলে, হয় তুমি টাকা দাও নয়তো এই বাসা থেকে বেরিয়ে যাও। ঠিক তখনই আমরা রিকে তার সব জিনিসপত্র নিয়ে মায়ের রুমে আসতে দেখি, যেটা দেখে তখনই মাই রিকে বলে, এর মানে কি, তুমি কালকে রাত্রে ঠিক এই কারণে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছো যে তোমার কাছে কোনো টাকাই ছিল না? যেটা শুনে রি তখন মনে মনে ভাবে, এখন আমি কি বলবো। যেটা দেখে মাই তখন রিকে বলে, তোমার কাছে যখন টাকাই ছিল না তখন তুমি আমাকে সেটা বললেই পারতে, কোনো সমস্যা নেই, তুমি কিছুদিন আমার রুমে থাকতে পারো। এরপর যখনই রি সিঁড়ি দিয়ে উপরে উঠতে নেয় তখনই মাই তাকে বলে, তুমি নিচে থাকবে উপরে না। যেটা শুনে রি তখন বলে, আমি নিচে থাকতে পারবো না। যার উত্তরে তখন মাই বলে, আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যখন নিচে থাকতেই পারবে না তাহলে ওই পাশে যে মেইন গেটটা রয়েছে ওটা খোলো আর বাইরে চলে যাও। যেটা শুনে বেচারা রি তখন বলে, ঠিক আছে শুধুমাত্র ঘুমাতেই তো হবে, এখন উপরে ঘুমালেই বা কি আর নিচে ঘুমালেই বা কি, দুটো একই কথা। তখন মাই বলে, যখন তুমি আমার বাসায় থাকবে তাহলে তোমাকে আমার বাসার কিছু রুলস ফলো করতে হবে। রুলস নাম্বার 1, তুমি কখনো উপরে যাবে না। রুলস নাম্বার 2, তুমি তোমার ময়লা কাপড় ময়লা জুতো যেটা থেকে তোমার বেড স্মেল আসে সেটা কখনোই এদিক ওদিক রেখে দিতে পারবে না, এমনকি তুমি আমার থেকে আমার ওয়াশরুমও কেড়ে নিতে পারবে না। মানে কখনো যদি ইমার্জেন্সি হয়েও থাকে তাহলে সবার আগে আমি ওয়াশরুমে যাব, এরপর তুমি। আর তুমি যদি এই রুলসগুলোর একটা রুলসও ব্রেক করেছো তাহলে তোমাকে আমি বাসা থেকে বের করে দিব। এরপর মাই রিকে জিজ্ঞাসা করে, কালকে স্কুলে যাওয়ার জন্য তোমার কাছে কি টাকা রয়েছে? রি বলে, না নেই। খাবার খাওয়ার জন্য টাকা রয়েছে? তখন রি বলে, না নেই। আর যদি কখনো কোনো ইমার্জেন্সি থাকে তাহলে তার জন্য কি তোমার কাছে কোনো টাকা নেই? যার উত্তরে তখন রি এইবারও না উত্তর দেয়। যেটা শুনে মাই তখন বলে, তাহলে মাস্টার লং আপনি এখন কি করবেন? যেটা বলে এরপর মাই তাকে 500 টাকা দেয়, যেটা দেখে রি তখন বলে, আমি তোমার টাকা কিভাবে নিব? যেটা শুনে মাই বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন টাকা লাগবেই না তাহলে আমি এটা ফেরত নিয়ে নিই। যার উত্তরে তখন রি বলে,
না থাক, যখন তুমি এনেছো এই দেওয়ার জন্য তাহলে দিয়েই দাও। ঠিক এরপরই মায়ের রেখে দিয়ে একটি কাগজে সাইন করায় যেটাতে লেখা ছিল, রিয়ের কাছে মায়ের 500 টাকা রয়েছে আর রি যতদিন ওই টাকা ফেরত দিবে না ততদিন রি মায়ের কাজের লোক হয়ে থাকবে। যেটা দেখি তখন রি বলে, আরে একটু তো আমার ফিলিংসগুলোর কথা ভাবো। যেটা শুনে তখন মায় বলে, যখন তুমি আমাকে এইভাবে ফোর্স করতে তখন কি তুমি আমার ফিলিংসের কথাগুলো ভাবতে? ঠিক এর পরের দিন আমরা রিকে দেখতে পাই যে কিনা মায়ের জন্য মায়ের ক্যাফের বাহিরে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিল নিজের সাইকেলটার সাথে নিয়ে। তখন মায় এসে রিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? যেটা শুনে তখন রি বলে, আমি তোমাকে নিতে এসেছি। এদিকে মায় তখন রিয়ের সাইকেল দেখে অবাক হয়ে যায় আর বলে, তোমার কাছে তো খাবার খাওয়ারই টাকা ছিল না, তাহলে এই সাইকেল কোথা থেকে আসলো? যার উত্তরে তখন রি বলে, তুমি তো আমাকে টাকা দিয়েছিলে। যেটা শুনে মায় তখন বলে, আরে টাকাগুলো তো আমি তোমাকে এমার্জেন্সির জন্য দিয়েছিলাম, এইভাবে খরচ করার জন্য নয়। তুমি শুধুমাত্র এটা সেটা কিনতে জানো আর কিছুই জানো না। এর সাথে সাথে মায় তখন রিকে এমন আরো অনেক কথা শোনাতে শুরু করে। তখন রি বলে, আমার মনে হলো তোমার প্রত্যেক দিন স্কুল থেকে ক্যাফেতে আসতে অনেক লেট হয়ে যায় আর অনেক কষ্টও হয়, তাই ভাবলাম তোমার জন্য একটি সাইকেল কিনলে তোমার সুবিধা হবে, কিন্তু তোমার যদি এটা পছন্দই না হয় তাহলে আমি এক্ষুনি ফেরত দিয়ে আসছি। যেটা শুনে তখন মাই বলে, থাক যখন নিয়েই এসেছো তাহলে চলো আমরা এটাকে ইউজ করি। এরপর দুজনে একসাথে সাইকেলে করে বাসায় চলে আসে। এবং পরের দিন সকালে মাই ঘুম থেকে উঠে যখন ফ্রিজ খোলে তখন সে দেখতে পায় ফ্রিজে কিছুই নেই। যেটা দেখে তখন রি বলে, আমরা আজকে কি খাবো? আর আমার অনেক ক্ষুধাও লেগেছে। এরপর তারা দুজন একটি শপিং মলে যায় যেখানে আমাদের রি একটি একটি করে জিনিসপত্র রাখে আর মাই সেগুলোকে এক এক করে সরায়, কারণ রি যে জিনিসগুলো নিচ্ছিল সেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল এবং তাদের দুজনের কাছে এত বেশি টাকাও ছিল না আর রি এর কাছে তো কিছুই নেই। ঠিক এই কথা নিয়ে তারা দুজন তখন মলেই ঝগড়া করতে শুরু করে। তখন মাই বলে, আমি এটা নিব। যেটা দেখে তখন রি বলে, না এটা নাও। কিন্তু শেষে তো সেটাই নিতে হয় যেটা মাই বলেছিল। এরপর যখন মাই সবজি কিনছিল তখন রি তাকে বলে, আমরা কি ছাগল যে এই ঘাস ফুস খাবো? এসব বাদ দিয়ে চলো আমরা মাংস কিনি। যেটা শুনে মাই তখন বলে, প্রথম কথা হলো সবজি খেলে আমাদের শরীর ভালো থাকে আর দ্বিতীয় কথা হলো সবজি থেকে এটার দাম 10 গুণ বেশি, তাই বেচারা রিকে তখন মাংস রেখে দিতে হয়। এরপর বাসায় গিয়ে যখন মাই সবকিছু গুছিয়ে রাখছিল তখন সে রিকে বলে, তুমি সবজিগুলো ধুয়ে দাও। যেটা শুনে তখন রি বলে, আরে আমি লং রি হয়ে এই কাজ কিভাবে করতে পারি? যার উত্তরে তখন মাই বলে, আমি আমার বাসায় সেই মানুষদের খাবার দেই না যারা কিনা কোনো কাজ করে না। এরপর মাই রিয়ের জন্য খাবার রান্না করে আর রিকে বলে, খেয়ে বলো কেমন হয়েছে। এরপর রি খাবার খেয়ে বলে, অনেক মজা হয়েছে। যেটা শুনে যখনই মাই খাবার খায় তখন সে অনেক শক হয়ে যায় কারণ খাবারের লবণ অনেকটা বেশি হয়ে গিয়েছিল। যেটা দেখে মাই যখনই খাবার চেঞ্জ করতে যাবে ঠিক তখনই রি তাকে বলে, এটাই থাক, তুমি আমার জন্য প্রথমবার নিজের হাতে খাবার বানিয়েছ তাই এটা আমি খেতে পারবো। যেটা শুনে মাই তখন অনেক অবাক হয়ে যায়। এদিকে খাবার শেষে এরপর ওরা দুজন যখন থালাবাটি ধোয়ার জন্য আসে তখন মাই ডিসাইড করে আজকে থালাবাটি রি ধোবে, কারণ খাবার সে রান্না করেছিল আর এই খাবার কেনার টাকাও তারই ছিল। যেটা শুনে তখন রি মাইকে বলে, মাই তুমি কি জানো এই দুনিয়াতে একমাত্র তুমি ছাড়া কেউই আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারে না? আর এখানেই সিনটি কাট হয়ে যায়। পরের দিন সকালে মাই ঘুম থেকে উঠে রিকে বলে, আমি আমার কাপড় ধোয়ার জন্য যাচ্ছি, তোমার যদি কোনো কাপড় ধোয়ার জন্য থাকে তাহলে দিয়ে দাও, আমি একসাথে ওয়াশিং মেশিনে ধুয়ে দেব। যেটা শুনে তখন রি বলে, তোমরা কি এই কাজটাও নিজেরাই করো? যার উত্তরে তখন মাই বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের কাছে এত টাকা নেই যে আমরা এক্সট্রা কাজের লোক রাখবো। এরপর রি তার সব কাপড় এনে মায়ের সামনেই রেখে দেয়। যেটা দেখে তখন মাই বলে, তুমি কি এখানে আসার পর একবারও নিজের কাপড় ধুতে দাওনি? তখন রি বলে, না ধুইনি, আমি ওগুলো চেঞ্জ করে করে পড়ছিলাম। এর কিছুক্ষণ পর মাই ও রি যখন বাইরে যাচ্ছিল তখন তারা জানতে পারে জিন তাদের সাথে দেখা করার জন্য এসেছে। তখন জিন মাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ঠিক আছো তো? তখন মাই বলে, হ্যাঁ আমি তো ঠিকই আছি, কিন্তু তুমি হঠাৎ করে এখানে? যার উত্তরে তখন জিন বলে, আমি অ্যাওয়ার্ড সেরেমনিতে যাচ্ছিলাম যেটা কিনা এখানেই, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখাই করে যাই। যেটা শুনে তখন রি রেগে গিয়ে বলে, হ্যাঁ আমরা দুজন ঠিকই আছি আর তুমি আমাদেরকে দেখে নিয়েছো, এবার তুমি যেতে পারো। তখন জিন মাইকে বলে, আমি তোমার জন্য একটা গিফট এনেছি।
যেটা শুনে তখন রি বলে, ও আচ্ছা, তুই তো আমাকে জানিস, তাই আমি জানি তুই আমার জন্য মাংস এনেছিস। কিন্তু এরপর যখনই রি গিফটটি দেখে তখনই রি অনেক শক হয়ে যায়, কারণ এটাতে মাংস ছিল না বরং ফুল ছিল। যেটা দেখে তখন রি বলে, তুই এটা এখানে এনেছিস কেন? যার উত্তরে তখন জিন বলে, আমি এখানে তোকে দেখার জন্য নয় বরং মাইকে দেখার জন্য এসেছি, আর আমি জানি তুই এটাই বলতে যে আমি একদম ঠিক আছি, তাই আমি তোর জন্য আর কি বা আনতাম যখন তুই ঠিকই আছিস এবং তোর কিছুরই প্রয়োজন নেই। এর কিছুক্ষণ পরে বাসার ভেতরে যাওয়ার পর মাই ও রি জানতে পারে জিন তাদের জন্য অনেক দামি ও রিয়ের ফেভারিট ফল ও সবজি এনেছে, যেখানে জিন রিকে বলে, মাই এখানে না থাকলে আমি এগুলো একদমই আনতাম না। যেটা শুনে তখন রি বলে, মাই যদি এখানে নাই থাকতো তাহলে তুই আমার সাথে যেভাবে কথা বলছিস সেভাবে এখনো বলতি না, মানে আমি তোকে বলতেই দিতাম না। যেটা দেখে তখন মাই বলে, থামো, এবার তোমরা দুজন থামো তো, তোমরা দুজন একসাথে হলেই শুধু ঝগড়া করো। তখন মাই যখন জিনের জন্য ড্রিঙ্কস আনতে যায় তখনই জিন রিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এভাবে আর কতদিন থাকবে? যার উত্তরে তখন রি বলে, যতদিন না মাই এখান থেকে যাবে। তখন জিন বলে, তোমার কি মনে হয় না যে তুমি এখানে থাকলে মায়ের আরো বেশি সমস্যা হবে? তুমি কোনো কাজ করতে শুরু করছো না কেন? যেটা শুনে তখন রি বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি তো কাজের কথাটা একবারও ভাবিনি। তখন জিন রিকে বলে, তুমি তাহলে এমন কোনো একটা কাজে জয়েন করো যেটাতে তুমি এক্সপার্ট। যেটা শুনে তখন রি বলে, আরে আমি তো গাড়ি ঠিক করাতে এক্সপার্ট। এর কিছুক্ষণ পর মাই যখন জিনকে এগিয়ে দিতে বাহিরে আসে তখন জিন মাইকে জিজ্ঞাসা করে, তোমার আর রিয়ের রিলেশনের কি খবর? যেটা শুনে তখন মাই জিনকে বলে, রি আমার জন্য অনেক বদলে গিয়েছে, সে এখন আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আমি রিকে অ্যাকসেপ্ট তো করতে চাচ্ছি, কিন্তু যখনই আমার রিয়ের কথা মনে পড়ে তখনই আমি ভাবি আমি কিভাবে রিকে অ্যাকসেপ্ট করার কথা ভাবছি। এরপর বাসার ভিতরে এসে মাই রিকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার করছো কেন? যেটা শুনে তখন রি বলে, আমি তোমাকে পছন্দ করি তাই। যার উত্তরে তখন মাই বলে, তুমি তো জানো তুমি আমার সাথে যত ভালো ব্যবহার করবে সিচুয়েশনটা আমার জন্য তত বেশি কঠিন হয়ে যাবে। যেটা শুনে তখন রি বলে, আচ্ছা তুমি এগুলো সব করছো তাহলে শুধুমাত্র হিয়ের জন্য তাই না, যার জন্য তুমি আমাকে তখন সেখানে ছেড়ে এখানে চলে এসেছো, আবার এখন আমাকে অ্যাকসেপ্টও করছো না? তুমি কি এটা বাবা বন্ধ করতে পারছো না যে হিয়ের সাথে যেটা হয়েছে সেটা তোমার জন্য হয়েছে? এমন না যে হিয়ের জন্য আমার খারাপ লাগছে না, কিন্তু এর মানে তো এই যে আমরা দুজন দুজনকেই ছেড়ে দিব। তখন মাই বলে, তোমার ও আমার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আর আমরা একজন আরেকজনের জন্য এখনো তৈরি হইনি। ঠিক এটা বলে মাই তার নিজের রুমে চলে যায়। পরের সিনে আমরা মাইকে দেখতে পাই যে কিনা রিকে খুঁজছিল, আর কিছুক্ষণ পরে সে রিয়ের একটি ছোট নোটবুক পায় যেটাতে লেখা ছিল, মাই আমি বাহিরে যাচ্ছি আমার জন্য একটি কাজ খুঁজতে। যেটা দেখে মাই তখন মনে মনে বলতে শুরু করে, আরে এই জমিদার ছেলেকে কে কাজ দিবে? এবং এদিকে আমরা দেখতে পাই রিয়ের দাদা রিকে ফলো করার জন্য একটি লোককে রিয়ের পিছে লাগিয়ে দিয়েছিল, যে লোকটি কিনা রিয়ের দাদাকে সব খবর দিত রি কখন কি করছে। এরপর লোকটি রিয়ের দাদাকে কিছু ছবি দেখায় আর বলে, বুধবার 4টার সময় রি একটি ক্যাফের বাহিরে দাঁড়িয়ে একটি মেয়ের জন্য অপেক্ষা করছিল, এবং 4টার পরে তারা দুজনে একসাথে বাসায় যায় আর রাস্তায় কিছুটা ঝগড়া তারা করে। এরপর বৃহস্পতিবার রিয়ের কাছে কোনো টাকা ছিল না বাসা ভাড়া দেওয়ার জন্য, তাই তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই এখন থেকে সে মায়ের সাথেই এক বাসায় থাকছে। যেটা শুনে তখন তার দাদা জিজ্ঞেস করে, এখনো কি তারা একসাথেই থাকছে? তখন ওই লোকটি বলে, হ্যাঁ স্যার এখনো তারা একসাথেই থাকছে, কিন্তু আমার মনে হয় রি লিভিং রুমে থাকে। এরপর রাত্রে আমরা মাইকে দেখতে পাই যে খুব চিন্তিত ছিল এবং লং হিয়ের কথা ভাবছিল। এর পরের দিন সকালে যখন মাই ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় রি এখনো ঘুমাচ্ছে, তাই সে গিয়ে রিয়ের জন্য ব্রেকফাস্ট বানায়। এরপর রি মাইকে বলে, মাই আমি আমার কাজে যাচ্ছি। তখন মাই বলে, ঠিক আছে যাও, কিন্তু সেখানে কারোর সাথে আবার ঝগড়া করো না যেন, এবং রিকে তার লাঞ্চ বক্সও সে দিয়ে দেয়। যেটা দেখে রি অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, এটা তুমি আমার জন্য বানিয়েছো? যার উত্তরে তখন মাই বলে, হ্যাঁ অবশ্যই, তা নাহলে কার জন্য বানাবো? যেটা শুনে রি মাইকে তখন জড়িয়ে ধরে। তখন মাই বলে, তোমাকে কি আমি আমাকে জড়িয়ে ধরার পারমিশন দিয়েছি? এরপর রি তার কাজের জায়গায় চলে আসে আর এখানে আমরা জানতে পারি
আমাদের রি একটি গ্যারাজে কার মেকানিকের কাজ করছে। এরপর রি যখন গ্যারাজে কাজ করছিল তখন সে তার গাড়ি সম্পর্কে জ্ঞান দিয়ে তার বসকে ইমপ্রেস করে ফেলে। আসলে তার বসের গাড়িতে ছোট্ট একটা সমস্যা হয়েছিল। আর আপনারা তো জানেনই যে রিয়ের গাড়ি সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে এবং সে গাড়িকে অনেক ভালোবাসে, তাই সে খুব ইজিলি এই সমস্যাটার সমাধান করে ফেলে, যেটা দেখে বস তো পুরো ইমপ্রেসড হয়ে যায় আর কাজের প্রথম দিনই রিয়ের প্রমোশন করিয়ে দেয়। ঠিক তখনই সিনটি মায়ের দিকে নেওয়া হয় আর আমরা দেখতে পাই মাই একটি ছোট্ট বাচ্চার সাথে কথা বলছিল। তখনই সেখানে রি চলে আসে আর বাচ্চাটিকে বলে, দুধ খাওয়ার বয়সে তুই এখানে কফি খেতে এসেছিস? যেটা শুনে তখন বাচ্চাটি রিকে জিজ্ঞাসা করে, আরে আপনি কে? যার উত্তরে তখন রি বলে, আমি তোমার আপুর বয়ফ্রেন্ড। যেটা শুনে মাই সেখান থেকে চলে গেলে তখন রি বাচ্চাটিকে বলে, তুমিও কিছুদিন পরে স্কুলে ভর্তি হয়ে যাবে আর তখন তুমি সেখানের মেয়েদের সাথে খুব এনজয় করতে পারবে। যেটা শুনে এই বাচ্চাটি তখন জোরে জোরে কান্না করতে শুরু করে আর তখনই সেখানে বাচ্চাটির মা চলে আসে। যেটা দেখে তখনই রি বাচ্চাটির মাকে বলতে শুরু করে, আপনার বাচ্চাটি তো অনেক সুন্দর, এত সুন্দর বাচ্চা আমি আগে কখনো দেখিনি। যেটা শুনে তখন বাচ্চাটির মা বলে, এখন এসব বলে লাভটা কি, বাচ্চাটি তো কেঁদেই দিয়েছে। এরপর মাই বাচ্চাটিকে একটি চকলেট দেয়। তখন বাচ্চাটি বলে, আমার আপুর কাছ থেকে একটি কিসও লাগবে। যেটা শুনে তখন রি বলে, তোর আপু শুধু আমাকেই কিস করবে আর অন্য কাউকে না। এরপর মাই বাচ্চাটিকে একটি কিস দিয়ে দেয় আর বাচ্চাটি তার মায়ের সাথে বাসায় চলে যায়। নেক্সট সিনে আমরা মায়ের বাবা মাকে দেখতে পাই, যারা কিনা মাইকে অনেক মিস করছিল। আর অন্যদিকে রিয়ের বাবা মা হিয়ের জন্য অনেক চিন্তায় ছিল, কারণ তারা এখনো হিয়ের কোনো খোঁজ পায়নি। ঠিক তখনই তাদের কাছে রেস্কিউ টিমের একটি কল আসে। তখন রেস্কিউ টিমের মানুষরা জানায় তারা পানিতে একটি লাশ পেয়েছে, কিন্তু লাশটি লং হিয়ের না, কারণ তার ডিএনএ ওর সাথে মিলছে না। যেটা শুনে তারা একটু রিল্যাক্স হয়, কিন্তু তাদের টেনশন তো আর পুরোপুরি যায় না, কারণ এখনো হিয়ের খোঁজ পায়নি তারা। পরের দিন সকালে যখন রি গ্যারাজে কাজ করছিল তখন মাই তার সাথে দেখা করতে চলে আসে। এর সাথে সাথে রির জন্য সে লাঞ্চ বক্সও নিয়ে আসে এবং তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। অন্যদিকে রিয়ের বাবা তাদেরকে দূর থেকে একসাথে দেখে অনেক খুশি হয় এবং রিয়ের বাবা রিয়ের দাদার কাছে যায় আর বলে, আমাদের রি অনেক ভালো আছে, এটা কি আমাদের জন্য যথেষ্ট নয়? আর রিয়ের দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিয়ের দাদা কোনোভাবেই মানে না। যেখানে দাদাকে তো রি বোঝাতে পারেনি, তাহলে রিয়ের বাবা কিভাবে বোঝাবে? এরপর রাতে আমরা রিয়ের ওই ফ্রেন্ড দুটোকে দেখি যারা রিকে খুব মিস করছিল। এর পরের দিন মাই যখন স্কুলে ছিল তখন তার ফোনে অনেকগুলো মেসেজ আসতে শুরু করে, কারণ আজকে মায়ের বার্থডে ছিল। সব মেসেজের মধ্যে আমাদের রিয়েরও একটা মেসেজ ছিল যেখানে লেখা ছিল, আজকে আমি তোমার জন্য অনেক বড় একটি সারপ্রাইজ প্ল্যান করেছি। এরপর বিকেলে আমরা রি ও মাইকে একসাথে দেখতে পাই আর আমাদের রি মাইকে একটি এনভেলপ গিফট দেয়। যেটা দেখে তখন মাই বলে, তুমি এত তাড়াতাড়ি পেমেন্ট কিভাবে পেলে? তখন রি বলে, এটা পেমেন্ট না, এটা বোনাস, কারণ আমি অনেক এক্সপেন্সিভ একটি গাড়ি ঠিক করেছিলাম যার জন্য আমাকে বোনাস দেওয়া হয়েছে। এরপর রি মাইকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বার্থডে কিভাবে সেলিব্রেট করতে চাও? তখন মাই বলে, যত টাকা তুমি আমাকে দিয়েছো এটা তুমি তোমার বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট, পানির বিল, ইন্টারনেট বিল, খাবারের খরচ আর তুমি যে আমার কাছ থেকে $500 নিয়েছিলে সেটাতেই শেষ হয়ে যাবে। তখন রি বলে, থামো, আমি কি এগুলো বলেছি? তুমি কি আমার সাথে কোঅপারেট করতে পারছো না? তখন মাই বলে, ঠিক আছে, তাহলে তুমি বলো এই টাকা দিয়ে আমরা কি করব। যেটা শুনে তখন রি বলে, এটা তো তুমি ডিসাইড করবে। এরপর মাই রিকে কিছু টাকা দেয় আর বলে, তুমি নিজের জন্য নতুন কাপড় কিনে নাও। তখন রি বলে, এটার কোনো দরকার নেই, কারণ আমাকে এই কাপড়েও ভালোই লাগে। যার উত্তরে তখন মাই বলে, ঠিক আছে, তাহলে আমরা বাসায় চলে যাই। যেটা শুনে তখন রি বলে, আমি অনেকদিন ধরে গাড়ি চালাই না, তাই আমার গাড়ি চালাতে খুব মন চাচ্ছে। যার জন্য এরপর রি গাড়ি চালায়, তাও আবার ভিডিও গেমে। এদিকে রি ও মাই যখন গেম খেলায় ব্যস্ত ছিল তখন একটি চোর এসে মায়ের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। যেটা দেখে আমাদের রি তখন চোরের পিছু পিছু ছুটতে গিয়ে মায়ের ব্যাগটি তখন ফিরিয়ে নিয়ে আসে। যেটা দেখে তখন মাই রিকে বলে, তুমি ঠিক আছো? তখন রি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর মাই রিকে বলে, কখনো তোমার ব্যাগ বা ওয়ালেট যদি চুরি হয়ে যায় তাহলে সেটা চুরি হয়ে যেতে দাও, কারণ মানুষ ইম্পর্টেন্ট, টাকা না।
ঠিক এর কিছুক্ষণ পর রি মাইকে ছোট একটি কেক দিয়ে বার্থডে উইশ করে আর মাইকে সারপ্রাইজ দেয় এবং বলে, এটাই প্রথমবার যখন আমি অন্য কারো বার্থডে সেলিব্রেট করছি। তখন মাই বলে, কেকটি তো দেখতে সুন্দর লাগছে, খেতেও তেমনই হবে। এরপর রি ও মাই যখন একসাথে বাসায় ফিরছিল তখন তারা রাস্তায় একটি ছেলেকে গিটার বাজাতে দেখে, যেটা দেখে আমাদের মাইয়ের তখন হিয়ের কথা মনে পড়ে যায় আর নিজের হাতটি রিয়ের হাত থেকে সরিয়ে নেয়, যেটা দেখে তখন রি তাকে জিজ্ঞেস করে আবার কি হলো, যার উত্তরে তখন মাই বলে, আমাদের এক হওয়া ঠিক না, কারণ আমি ভুলে গিয়েছিলাম যে হিয়ের সাথে যা হয়েছে আমাদের জন্যই হয়েছে। এটা বলে মাই তখন সেখান থেকে চলে যায় আর আমাদের রি সেখানেই দাঁড়িয়ে থাকে। এরই মাধ্যমে আজকের এই ড্রামাটির প্রথম পর্ব শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।